বন্ধুরা, আগামীকাল ফাল্গুনী অমাবস্যার দিন ভুলেও এই পাঁচটি কাজ করবেন না, নতুবা আপনি চরম বিপদে পড়তে পারেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামীকাল ফাল্গুনী অমাবস্যার দিন যে কাজগুলি করলে চরম ভয়ঙ্কর ক্ষতি হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। সেই সঙ্গে সঙ্গে ফাল্গুনী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি, অর্থাৎ কখন এই তিথি পড়েছে এবং কখন এই তিথি ছাড়বে এবং এই অমাবস্যা তিথি চলাকালীন যে উপায় বা ক্রিয়াটি করলে তাহলে অবশ্যই আপনারা জীবনে এতটাই সৌভাগ্য লাভ করবেন যা আপনাদের কল্পনার বাইরে। সেই সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে এমন একটি বিশেষ ফুলের কথা জানিয়ে দেব, সেই ফুলটি আপনি যদি হাতে নিয়ে মায়ের এই বিশেষ মন্ত্রটি একবার জপ করতে পারেন তাহলে আপনাদের সমস্ত মনস্কামনা স্বয়ং তারা মা রক্ষা করবেন। তাই আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেব ফাল্গুনী অমাবস্যার সঠিক সময়সূচি ও নির্ঘণ্ট। বন্ধুরা, আর এই বছর অর্থাৎ 2023 সালে ফাল্গুনী অমাবস্যা তিথি পড়েছে। এই ফাল্গুনী অমাবস্যা তিথি শুরু হচ্ছে 19 ফেব্রুয়ারি 2023 রবিবার, অর্থাৎ আজ বিকাল 4:18 থেকে। আর এই ফাল্গুনী অমাবস্যা তিথি শেষ হবে আগামীকাল অর্থাৎ 20 ফেব্রুয়ারি 2023 সোমবার দুপুর 12:35। তাই এই ফাল্গুনী অমাবস্যার নিশি পালন হবে আজ অর্থাৎ 19 ফেব্রুয়ারি 2023 রবিবার। আর এই অমাবস্যা তিথি উপোস বা পালন হবে আগামীকাল অর্থাৎ 20 ফেব্রুয়ারি 2023 সোমবার। এবং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো সেটি আপনাদেরকে কিন্তু এই অমাবস্যা চলাকালীন সময়ের মধ্যেই করতে হবে। তথা অমাবস্যা চলাকালীন এমন বিশেষ পাঁচটি কাজ রয়েছে, সেগুলি কিন্তু ভুল করেও করবেন না, নইলে নিজের দুর্ভাগ্যের কারণ আপনারা কিন্তু নিজেরাই হবেন। কেননা 99% মানুষ এই ভুল কাজগুলি করার কারণে নিজেদের জীবনে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট দারিদ্রতাকে ডেকে নিয়ে আসে। হ্যাঁ বন্ধুরা, অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও সেই সকল পরিবার তথা সেই ব্যক্তি সারা জীবন গরিব থেকে যায়। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে বন্ধুরা, মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা তারার আশীর্বাদে নিজেদের জীবনকে ধনধান্যে পরিপূর্ণ করতে চান, যদি চান মা তারার আশীর্বাদের হাত আপনার ওপর এবং আপনার পরিবারের ওপরে থাকুক, তাহলে জয় মা তারা জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই বলবো, যতটা পারবেন আপনারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং কাউকে কিছু না বলে যে জলে আপনারা স্নান করবেন সেই স্নানের জলে অবশ্যই অল্প করে কালো তিল ফেলে স্নান করবেন। এর ফলে নেগেটিভ প্রভাব বা এনার্জি আপনাদের শরীরে কোনোরূপ ক্ষতি করতে পারবে না। সেই সঙ্গে সঙ্গে অতি অবশ্যই এই দিন সূর্যদেবকে জল নিবেদন করবেন এবং সূর্য প্রণাম মন্ত্র জপ করবেন। বন্ধুরা, শাস্ত্রমতে এমনটাই মনে করা হয় যে এই অমাবস্যার দিন মন্দিরে পুজো দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে কোনো মন্দিরে গিয়ে পুজো আরাধনা করে আসবেন এবং আপনাদের পক্ষে যদি একান্তই মন্দিরে গিয়ে পুজো দেওয়া সম্ভব না হয় তাহলে অতি অবশ্যই নিজের ঘরে ভালো করে পুজো আরাধনা করবেন। দেখবেন আপনার পরিবারে দেবদেবীর কৃপাদৃষ্টি অতি অবশ্যই বজায় থাকবে। তাই এই অমাবস্যা তিথি চলাকালীন আপনারা যাবতীয় নেগেটিভ এনার্জির প্রভাব কাটাতে সন্ধ্যার পরে বাড়ির সদর দরজায় তিলের তৈরি তেলে দুটি প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। এর ফলে আপনাদের বাস্তুতে
কোনরূপ অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না, সেই সঙ্গে ক্ষতি হবার আশঙ্কাও কমে যাবে। ফলে সেই পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ও স্বাচ্ছন্দ্যের উচ্ছ্বাস ঘটবে। বন্ধুরা, আমি একই সঙ্গে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখব, আর তা হলো পূর্ণিমা দিনের মতোই অমাবস্যার দিন আপনারা অবশ্যই আপনার বাড়ি ঘর দোয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং ঘর মোছার জলে সামান্য লবণ মিশিয়ে নেবেন। একই সঙ্গে আরও একটি বিষয় মাথায় রাখবেন যে এই অমাবস্যা চলাকালীন খাওয়া দাওয়ার পরে এঁঠো বাসনপত্র কখনোই জোড়ো করে রাখবেন না, তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন। বন্ধুরা, এমনটি করলে মা লক্ষ্মীও আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন না হবেন এবং সেই পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি কোনোটাই কমতি হবে না। বন্ধুরা, তৃতীয়ত যে বিষয়টি বলবো তা হলো এই অমাবস্যার দিন কখনোই দূরে কোথাও যাত্রা করবেন না, অর্থাৎ কোনো শুভ কাজে বাইরে কোথাও যাবেন না। কেননা এই অমাবস্যার দিনে বিশেষ করে রাত্রিকালে অত্যন্ত পরিমাণে নেগেটিভ এনার্জির বিচরণ ঘটে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, এই নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি অমাবস্যার রাতে অত্যন্ত হারে প্রভাব বিস্তার করে। সুতরাং এই নেগেটিভ এনার্জি আমাদের কখনোই খুব একটা উপকারে লাগে না। তাই শাস্ত্রই বলছে, এই দিন আপনারা যদি বাইরে কোথাও যাত্রা করেন তাহলে কোনোরূপ পথ দুর্ঘটনা বা হঠাৎ কোনো বিপদের আশঙ্কার যোগ সৃষ্টি হয় বলে ধারণা শাস্ত্রবিদদের। সুতরাং শাস্ত্র মতে খুবই জরুরি প্রয়োজন ছাড়া এই দিন দূরে কোথাও যাত্রা না করাই ভালো। এছাড়াও কোনো শুভ কাজের সূচনা এই দিন ভুল করেও করা উচিত নয়। বন্ধুরা, এছাড়াও এই অমাবস্যার রাতে ভুলেও কোনো নির্জন স্থানে কিংবা শ্মশানে একা যাবেন না, কেননা মনে করা হয় এর অন্যথা করলে ওই সময়ে নেগেটিভ এনার্জির খারাপ প্রভাব পড়তে পারে আপনার ওপর। চতুর্থ, বন্ধুরা অমাবস্যা চলাকালীন আপনারা কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন যে আপনারা কখনোই ভুল করে চুল নখ দাড়ি কাটবেন না, কেননা কাটা নখ ও চুল দিয়ে বিভিন্ন রকমের তান্ত্রিক ক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক করা হয় বলেই অনেকের বিশ্বাস। তাই শাস্ত্র মতে অমাবস্যার দিন নখ বা চুল দাড়ি কাটা সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে। বন্ধুরা, পঞ্চম বা সর্বশেষ যে বিষয়টি আমি আপনাদেরকে জানিয়ে দেব তা হলো, বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুযায়ী অমাবস্যার রাতে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক ভুল করেও স্থাপন করবেন না, কারণ অমাবস্যা চলাকালীন সময়ে গর্ভধারণ করা অত্যন্ত অশুভ বলে শাস্ত্রে মনে করা হয়। বন্ধুরা, এই সময়ে গর্ভধারণের ফলে যেই সন্তানের জন্ম হয় সেই সন্তানের সারা জীবন দুঃখ কষ্ট দারিদ্রতা অশান্তি তার জীবনে লেগেই থাকবে এবং অনেক সমস্যার মাধ্যমে তাদের জীবনকে অতিবাহিত করতে হয়। সুতরাং হিন্দু শাস্ত্র মতে এই সময়ে ভুল করেও আপনারা স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক কখনোই করবেন না। বন্ধুরা, যেহেতু অমাবস্যার দিন নেগেটিভ এনার্জি অত্যন্ত হারে পরিবেশের মধ্যে বৃদ্ধি পায়, সেহেতু হিন্দু শাস্ত্রে গর্ভধারণ অত্যন্ত অশুভ বলে মনে করা হয়েছে। বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে জানিয়ে দেব সেই বিশেষ উপায় সম্পর্কে, যে উপায় বা ক্রিয়াটি করলে আপনাদের জীবনে ধনধান্যে পরিপূর্ণ হয়ে যাবে। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি অমাবস্যার দিন অবশ্যই করুন, কেননা এর ফলাফল আপনারা হাতে নাতে পাবেন। বন্ধুরা, অমাবস্যাতে বহু তন্ত্র সাধকেরা রয়েছেন যারা কিন্তু বিভিন্ন রকম সিদ্ধি লাভ করার জন্য তন্ত্র ক্রিয়া করে থাকে। তাই আপনারা মা তারার নাম স্মরণ করে ভক্তি ভরে মা তারাকে ডেকে ছোট্ট এই উপায় বা টোটকাটি অবশ্যই করতে পারেন, তাহলে কিন্তু অভাবনীয় রেজাল্ট কিন্তু আপনারা আপনাদের জীবনে দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সমস্ত মনস্কামনা সুনিশ্চিতভাবে পূরণ হয়ে যাবে। বন্ধুরা, এই অমাবস্যার রাত্রে সন্ধ্যার সময় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে, তবে তার আগে আপনাকে কিন্তু এই দিনে নিরামিষ আহার গ্রহণ করতে হবে, তারপরেই কিন্তু এই উপায় বা ক্রিয়াটি করবেন। বন্ধুরা, আপনারা সন্ধ্যার সময় যেভাবে পুজো আরাধনা করেন সন্ধ্যা আরতি করেন ঠিক সেভাবেই
পূজো আরাধনা সন্ধ্যা আরতি করবেন। তারপর একটি বিশেষ মন্ত্র তারা মায়ের উদ্দেশ্যে জপ করতে হবে। সাথে মায়ের অত্যন্ত প্রিয় ফুল সেটি মায়ের চরণে কিন্তু নিবেদন করতে হবে। আর এই প্রিয় ফুল দুটি হল রক্তকরবী ও লাল পদ্ম। বন্ধুরা এই দুটি ফুল মায়ের চরণে অবশ্যই নিবেদন করবেন। সাথে সাথে একটি বিশেষ মন্ত্র আপনারা 108 বার উচ্চারণ করবেন। বন্ধুরা শাস্ত্রমতে এই মন্ত্রটিকে বলা হয় মা তারার গায়ত্রী মন্ত্র। মন্ত্রটি হল গাতারায়ে বিদমহে মহাগ্রাহ্যে ধীমহি তন্নদেবী প্রচোদয়াৎ। আগে হ্যাঁ বন্ধুরা, এই গায়ত্রী মন্ত্র উচ্চারণের ফলে জীবনের সব বাধা বিপত্তি দূর হয়ে যায়, মনের সমস্ত অজ্ঞতা কেটে গিয়ে উন্মুক্ত মানসিক দৃষ্টিভঙ্গি ও বিশুদ্ধ চিন্তার উদ্ভব ঘটে। বন্ধুরা এই মন্ত্রটি 108 বার জপ করার পর মায়ের অতি প্রিয় রক্তকরবী অথবা লাল পদ্ম এই ফুল দুটি আপনারা মায়ের চরণে অর্পণ করুন। এর ফলে দেখবেন আপনাদের ওপর মায়ের আশীর্বাদ অতি অবশ্যই বিদ্যমান থাকবে। বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।